नमस्कार बंधुरा, वेलकम बैक इन माय न्यू वीडियो। सो देखो आजकल वीडियो किन्तु खूब खूब ही इम्पोर्टेंट, क्योंकि आजकल वीडियोते जेक्सपो और भोकलेटर काउन्सिलिंग सम्पर्क तुम्हारे क्या काउन्सिलिंग करते हो फुल काउन्सिलिंग प्रसेस किन्तु आज के आलोचना करो। तो तार संगे संगे आमी एटाओ बोलबो जे तुम्हारा क्या गवर्नमेंट कलेज पे पो तुम्हारे पावर चान्स सबथेके बेसि थाकबे तुम जदि एई स्ट्राटेजीते काउन्सिलिंग करो। सो तुम जदि चैनल फार्स्ट टाइम एसे थाको ताहले चैनल के सबसक्राइब कर दाओ, तार संगे संगे नोटिफिकेशन बेल अन कर दाओ। सो लेट स्टार्ट। तो जेक्सपो काउन्सिलिंग किन्तु तुम्हारे स्टार्ट होच्छे 10th अगस्ट थेके 10ई अगस्ट थेके तुम्हारे जेक्सपो काउन्सिलिंग स्टार्ट होच्छे। सो देखो एरपरे आसि जे जेक्सपो काउन्सिलिंग तुमि किभाबे करबे। सो जेक्सपो काउन्सिलिंग करार जोन्नो फार्स्ट तुम्हारे किछु स्टेप अवलम्बन करते होबे। सो तार जे फार्स्ट स्टेपटा सेटा होच्छे रेजिस्ट्रेशन प्रसेस। तुम्हारे जखन जेक्सपोर साइटटा ओपेन हो जाबे तुम्हारे काउन्सिलिंग करार जोन्नो, सबार फार्स्ट तुम्हारे अटेंड करते होबे रेजिस्ट्रेशन प्रसेसे। रेजिस्ट्रेशन प्रसेसटा किभाबे करबे तार जोन्नो आमि देखो एकटा स्पेशाल भिडियो बानिये रेखेछि। ताछाड़ाओ किन्तु आजके एकटा रेजिस्ट्रेशनेर उपर किन्तु नतून भिडियो आसबे, तोमरा किन्तु गिये भिडियोटा वाच करते पारो। एई भिडियोर डेसक्रिप्शन बक्से किन्तु आमि लिंकटा दिये रेखे देबो। तो रेजिस्ट्रेशन प्रसेसटा किन्तु खूब ही इम्पर्टेंट प्रसेस एकटा। सो एई प्रसेसे तोमादेर अटेंड करार जोन्नो सबार फार्स्ट देखो तोमादेर एकटा निउ रेजिस्ट्रेशन सेशने किन्तु जेते होबे तोमादेर। सो ओइखाने तोमरा एकटा जखन नतून स्लट क्रिएट होबे जेक्सपो काउन्सिलिं এ, সেইখানে তোমরা যখন ক্লিক করবে তখন কিন্তু তোমাদের নিউ রেজিস্ট্রেশন বলে একটা অপশন চলে আসবে। সেই অপশনে তোমরা যখন ক্লিক করবে, করার পরে তোমাদের এখানে এনরোলমেন্ট নাম্বার এবং ইনডেক্স নাম্বার লাগবে। তো এই দুটো নাম্বার তোমরা পাবে কোথায়? তোমাদের যে জেক্সপোর র্যাঙ্ক কার্ড আছে ওইখানেও কিন্তু তোমরা পেয়ে যাবে। তাছাড়াও তোমরা কিন্তু তোমাদের যে অ্যাডমিট কার্ডটা এসেছে অ্যাডমিট কার্ডও কিন্তু তোমরা এই দুটো নাম্বার কিন্তু পেয়ে যাবে। এরপরে দেখো তোমাদের কী করতে হবে, প্রসিড বটনে ক্লিক করতে হবে। এখানে প্রসিড এবং ক্যান্সেল থাকবে, তোমাকে প্রসিড বটনে কিন্তু ক্লিক করতে হবে। প্রসিড করার পরে তোমাদের যদি পার্সোনাল ডিটেলসগুলো তোমরা যদি এডিট করতে চাও, কোনো কিছু ধরো যদি কারো নাম ভুল থাকে, কিংবা ধরো যদি কারো TFW সার্টিফিকেট না থাকে, কিংবা তুমি যদি ইয়েস করে দিয়েছো, সেগুলো কিন্তু সব এখানে তোমরা কিন্তু এডিট করতে পারবে যা যেটা দরকার। এরপরে কি করবে, তুমি ডাইরেক্ট সাবমিট বটনে ক্লিক করে দেবে। সাবমিট বটনে ক্লিক করার পরে কিন্তু তোমাদের পার্সোনাল ডিটেলসটা আরেকবার চেক করার অপশন আসবে এবং কনফার্ম লাস্ট একটা বটন আসবে। কনফার্ম যখনই তুমি করে দেবে সঙ্গে সঙ্গে কিন্তু তোমার ওটা কনফার্ম হয়ে যাবে। সো এরপরে দেখো কী করতে হবে, তোমাকে একটা পাসওয়ার্ড দিতে হবে। সো পাসওয়ার্ড দেওয়ার পরে তুমি কী করবে, সাবমিট বটনে ক্লিক করে দেবে। এই অবধি হলো তোমার রেজিস্ট্রেশন প্রসেস। রেজিস্ট্রেশন প্রসেসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। নেক্সট আছে স্টুডেন্ট লগ ইন। সো তোমরা রেজিস্ট্রেশন প্রসেস করার কমপ্লিট করার পরে তোমাদেরকে একটা অপশন আসবে স্টুডেন্ট লগ ইন বলে। সেইখানে স্টুডেন্ট লগ ইনের সেকশনে তুমি যখন ক্লিক করবে সঙ্গে সঙ্গে তোমার এখানে চলে আসবে কি এনরোলমেন্ট নাম্বার এবং পাসওয়ার্ডের একটা অপশন। যেমন তোমরা ফেসবুক কিংবা ইনস্টাগ্রামে যেমন করে করো না, সেই সেম প্রসেসে কিন্তু সেম প্রসেসে এখানেও আসবে তোমার রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড। মানে ক্লিক করে দিলে সাবমিট করার পরে এবং কী করলে লাস্ট অফ অল লগ ইন বটনে ক্লিক করে দিলে, লগ ইন বটনে যখনই ক্লিক করবে সঙ্গে সঙ্গে তোমার চয়েস ফিলিংয়ের যে চার্টটা সেটা কিন্তু তোমার এখানে ওপেন হয়ে যাবে তোমার সামনে। তুমি ফোন থেকেই করো কিংবা তুমি ডেস্কটপ থেকেই করো। তো দেখো এটা চেষ্টা করবে কিন্তু এই পুরো কাউন্সিলিং প্রসেসটা ফোন থেকে অ্যাভয়েড করার জন্য, কারণ ফোন থেকে কিন্তু তোমার রেজিস্ট্রেশন প্রসেসটা খুবই ভুল হয়। তোমরা দেখো তোমাদের যদি কোনো চেনা পরিচিত কোনো মানে কোনো যদি দাদার কিংবা তোমার কোনো ফ্রেন্ডের যদি কম্পিউটার থাকে তো তুমি কিন্তু সেখান থেকেও কাউন্সিলিংটা করতে পারো। এবং দেখো সাইবার ক্যাফেতে গিয়ে কিন্তু দেখবে সাইবার ক্যাফেতে কিন্তু যেমন না কোনো বেশি ভিড় থাকে, কারণ দেখো ভিড়ের সময় যেন সব থেকে বেশি কিন্তু গোলমাল হয়ে যায় কাউন্সিলিং। সো ওটাই তোমরা কী করবে, কোনো একটা সাইবার ক্যাফে যাবে, তুমি দরকার আগের দিনে তার সেই সাইবার ক্যাফে যিনি থাকেন তার সাথে আগে থেকে কথা বলে নেবে এবং কি ঠান্ডা মাথায় ধীরে সুস্থে কিন্তু কাউন্সিলিং প্রসেসটা কিন্তু কমপ্লিট করবে। দেখো আমি বলছি না যে তোমাদের ফোন থেকে হবে না, ফোন থেকেও কিন্তু সেম প্রসেসে কিন্তু কাউন্সিলিং করা যাবে, কিন্তু ফোন থেকে জানো কি স্ক্রিন যেহেতু ছোটো সেহেতু একটু প্রবলেম হতে পারে তোমাদের, কিন্তু করা যাবে না, করা কিন্তু যাবে। এরপর আসে মেন ব্যাপার যে তোমরা চয়েস ফিলিংটা করবে কীভাবে, কীরকম প্রসেসে করবে। তো চয়েস ফিলিংটার জন্য কিন্তু খুব ভালোভাবে তোমাদেরকে চয়েস ফিলিং করতে হবে। দেখো তোমরা তো বেশিরভাগ জনেই প্রায় তোমরা সবাই চাইছো কি গভর্নমেন্ট কলেজের জন্য, তেমনই কিন্তু র্যাঙ্ক থাকুক। তোমরা যদি কাউন্সিলিং প্রসেসটা ঠিকঠাক করে করো তাহলে কিন্তু তোমাদের গভর্নমেন্ট কলেজ পাওয়ার আশাটা খুবই ভালো থাকে, খুবই টপ লেভেলে থাকে যে গভর্নমেন্ট কলেজ তোমরা পেয়ে যাবে। আর দেখো টোটাল কাউন্সিলিং প্রসেসটা হয় 3টে লেভেলে, ফার্স্ট সেকেন্ড এবং থার্ড। সবসময় ট্রাই করতে হবে ফার্স্ট এবং সেকেন্ডের ভিতরে আনার, যে তোমাদের অ্যালটমেন্ট লেটারটা যেমন ফার্স্ট এবং সেকেন্ড কাউন্সিলিংয়ের ভেতরে কিন্তু চলে আসে। সো সেটা আসবে কী করে সেই প্রসেসটা কিন্তু আজকে তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি। তো যখনই কাউন্সিলিংয়ের পেজটা ওপেন হয়ে যাবে তখন কিন্তু এখানে অল কলেজ আমাদের ওয়েস্টবেঙ্গলে যত কলেজ আছে সব কিন্তু শো করাবে। দেখো 3টে টাইপ কিন্তু শো করাবে, একটা হচ্ছে কি যেগুলো গভর্নমেন্ট আন্ডারটেকিং, একটা হচ্ছে পিওর গভর্নমেন্ট কলেজ এবং হচ্ছে পিওর প্রাইভেট কলেজ, আর যেগুলো হচ্ছে গভর্নমেন্ট আন্ডারটেকিং, এই তিনটে কলেজই কিন্তু এখানে থাকবে তোমাদের কাউন্সিলিংয়ের জন্য। সো এরপর আসি তোমরা কীভাবে কাউন্সিলিং করবে। সো দেখো গভর্নমেন্ট কলেজ পাওয়ার জন্য সবার ফার্স্ট তোমাকে কী করতে হবে, তোমার যে র্যাঙ্কটা হয়েছে সেই র্যাঙ্কটা অনুযায়ী তোমাকে একটা তোমার নিজের র্যাঙ্ক কাট অফের
তোমাকে একটা লিস্ট ক্রিয়েট করতে হবে। একটা তুমি লিস্ট ক্রিয়েট করলে র্যাঙ্ক কাট হবে, যে তোমার হয়েছে সাপোজ ধরো 10,000 র্যাঙ্ক করবে, তোমার র্যাঙ্ক অনুযায়ী সমস্ত কলেজগুলো দেখবে, সে কলেজগুলো দেখো কতগুলো রয়েছে, কতগুলো আমাদের কলেজ রয়েছে, সেই কলেজগুলো তো তুমি কিন্তু জেক্সপোর যে সাইটে যেখান থেকে তুমি অ্যাপ্লিকেশন করেছিলে সেইখানে যেই কিন্তু ওখানে ডাউনলোড করতে পারবে যে আমাদের ওয়েস্ট বেঙ্গল টোটাল কতগুলো কলেজ রয়েছে জেক্সপোর, যতগুলো কলেজ রয়েছে গভর্নমেন্ট কলেজ, সব গভর্নমেন্ট কলেজ যতগুলো দেখো বারবার, যতগুলো গভর্নমেন্ট কলেজ আছে সে গভর্নমেন্ট কলেজের কিন্তু 2020 সালের র্যাঙ্ক কাট অফের বেসিসে যা কিছু র্যাঙ্ক কাট অফ রয়েছে সবগুলো কিন্তু তুমি এখানে লিখে ফেলো একটা লিস্ট বানিয়ে। এরপরে দেখো এই লিস্টটা কিন্তু তোমার কাউন্সিলিংয়ের সময় খুব কাজে লাগবে। সো এরপরে আসি তুমি কীভাবে কলেজ চুজ করবে এবং তুমি কীভাবে তোমার ব্রাঞ্চ চুজ করবে। সো দেখো কলেজ চুজ এবং কিন্তু কাউন্সিলিং এটার ভেতরে কিন্তু খুবই বড় একটা রিলেশন রয়েছে। কীরকম, সাপোজ দেখো তোমার নাম্বার ওয়ানে তোমার এপিসি রয় পলিটেকনিক কলেজটা তোমার টার্গেট, যে আমি এপিসি রয় পলিটেকনিক কলেজে করবো, কী ট্রেড করবো, সিএসটি, ঠিক আছে। বারবার দেখো মন দিয়ে কিন্তু এটা দেখো, এপিসি রয় তুমি সিলেক্ট করবে কি সিএসটি। সো এরপরে দেখো তোমার ওই সিএসটি ডিপার্টমেন্টটা তোমার সব থেকে বেস্ট ডিপার্টমেন্ট, নাম্বার ওয়ানে আছে তোমার সিএসটি, কলেজটা তুমি রেখেছো এপিসি রয়। এরপরে দেখো যতগুলো সিএসটির কলেজ রয়েছে, দেখো সাপোজ দু নম্বর হচ্ছে দেখো ডক্টর মেঘনাথ শাহ, ডক্টর মেঘনাথ শাহ করে দিলে, তিন নম্বর রয়েছে শিলিগুড়ি পলিটেকনিক, শিলিগুড়ি পলিটেকনিক করে দিলে, সবগুলো কিন্তু দেখো ব্রাঞ্চ কিন্তু সিএসটি রাখবে, ঠিক আছে, সবগুলোর ব্রাঞ্চ কিন্তু তুমি সিএসটি রাখবে। দেখো মাঝখানে কিন্তু এরকম করবে না যে তুমি ধরো সাপোজ এপিসি রয়ে সিএসটি করে নিলে, তারপর ডক্টর মেঘনাথ শাহ ইলেকট্রিক্যাল করে নিলে, এসপিতে আবার সিভিল রেখে দিলে, এরকম কিন্তু না, এটা কিন্তু রং প্রসেস। রাইট প্রসেস হচ্ছে কি, যদি যদি তুমি সিএসটি নিয়ে পড়তে যাও, সবার ফার্স্টে ধরো 50টা কলেজ আছে, 50টা কলেজ তুমি কী করলে সিএসটি নিয়ে রাখলে। এরপরে দেখো সেকেন্ড নাম্বার তুমি যদি চুজ করছো ইলেকট্রিকের, 50-এর পরে 51 নাম্বার থেকে তুমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং কিন্তু স্টার্ট করতে পারো তোমার ব্রাঞ্চ নেওয়া। আর দেখো একটা কলেজে তুমি সিএসটি এক নম্বরে ধরো এপিসি রয়ে তুমি সিএসটি করছো, দু নম্বরে শিলিগুড়ি পলিটেকনিকে তুমি আবার করছো কি ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, সেরকম করে কিন্তু করো না। ধরো তিন নম্বরে আবার ডক্টর মেঘনাথ শাহ তুমি কী করছো সিভিল, এরকম করে কিন্তু করো না। এরকম করে কিন্তু কাউন্সিলিং প্রসেসটা কিন্তু টোটালি র, এরকম প্রসেসে কিন্তু কাউন্সিলিং করলে তোমার গভর্নমেন্ট কলেজের পাওয়ার চান্স কিন্তু অনেকটা অনেকটা কমে যাবে। তো গভর্নমেন্ট কলেজে পাওয়ার জন্য সবার ফার্স্ট তুমি কী করবে, তোমার যে নাম্বার ওয়ান যে ব্রাঞ্চটা সেটা সবার ফার্স্ট তুমি সিলেক্ট করে নাও। যতগুলো কলেজ রয়েছে আমাদের ধরো সাপোজ যদি 500টা কলেজেই থাকে, অ্যাপ্রক্স ধরছি আমি, যদি 500টা কলেজে থাকে তুমি 500টা কলেজেই কিন্তু সিএসটি সবার ফার্স্ট রাখো। এরপরে নেক্সট কী করো, নেক্সট যে তোমার 500-র পরে যে 501 থেকে তোমাদের স্টার্ট হবে, এই 501 থেকে কিন্তু তুমি কী করবে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নেওয়া স্টার্ট করবে। মাঝখানে কিন্তু অন্য কোনো কিছু করবে না, যেমন কাউন্সিলিংটা সুন্দরভাবে তোমরা কমপ্লিট করো, কাউন্সিলিং কিন্তু কোনো রকমভাবে ভুল করো না, ভুল করলে কিন্তু তোমাদের কাউন্সিলিংয়ে গভর্নমেন্ট কলেজ পাওয়ার ক্ষেত্রে প্রচুর অসুবিধা হতে পারে। সো দেখো একটা কথা, তোমরা কিন্তু একটা কলেজে মাল্টি ব্রাঞ্চ কিন্তু সিলেক্ট করতে পারো, একটা কলেজে মাল্টি ব্রাঞ্চ সিলেক্ট করতে পারো, এবং দেখো যতগুলো পলিটেকনিক কলেজ ওয়েস্ট বেঙ্গল রয়েছে সব পলিটেকনিক কলেজ কিন্তু তোমরা রাখতে পারো। তো যতগুলো কিন্তু গভর্নমেন্ট কলেজ রয়েছে সমস্ত গভর্নমেন্ট কলেজে কিন্তু তোমরা একটা লিস্ট বানিয়ে ফেলো, তোমাদের নিজের যে পছন্দ ট্রেড কিংবা পছন্দের তোমাদের যে ব্রাঞ্চ, সেই ব্রাঞ্চে কোন কলেজে কী চাও তোমরা, সেটা কিন্তু তোমরা একটা লিস্ট বানিয়ে ফেলো। এবং দেখো এরকম যেরকম প্রসেস আমি বললাম, এরকম প্রসেস কিন্তু কাউন্সিলিংটা তোমরা কমপ্লিট করো। এরকম প্রসেস যদি কাউন্সিলিং কমপ্লিট করো, তাহলে তোমার কিন্তু ফার্স্ট যে রাউন্ডটা থাকে এবং সেকেন্ড রাউন্ডটা যেটা থাকে তাদের ভিতরেই কিন্তু যে কোনো একটা তোমার অ্যালটমেন্ট লেটার কিন্তু চলে আসার চান্স সব থেকে বেশি, প্রায় 90% এরকম করে থাকে। সো তাছাড়াও দেখো গভর্নমেন্ট কলেজ কিন্তু পাওয়ার জন্য র্যাঙ্কটা কিন্তু খুবই ম্যাটার করে। সো র্যাঙ্ক যদি তোমার খুবই ভালো থাকে, তাহলে তো চট করে গভর্নমেন্ট কলেজ পাওয়া যায়। এবং দেখো র্যাঙ্ক যদি একটু দূরে থাকে, কাউন্সিলিং যদি তুমি ঠিকঠাক করে করো, তাহলেও কিন্তু তোমার গভর্নমেন্ট কলেজ পাওয়ার চান্স কিন্তু সব থেকে বেশি থাকে। সো এরপরে দেখো তোমার যখন কাউন্সিলিং তুমি এরকমভাবে কলেজগুলো সব সুন্দরভাবে চুজ করার পরে দুটো অপশান থাকে, একটা হচ্ছে সেভ, একটা হচ্ছে লক, ঠিক আছে। তোমরা কিন্তু অলওয়েজ সেভ বাটনে ক্লিক করে রাখবে, লক কিন্তু করে রাখবে না। লক করে থাকলে কী হবে, লক করে রাখলে তোমরা কিন্তু পরে কিন্তু চেঞ্জ করতে পারবে না। ধরো সাপোজ এপিসি রয়ে তোমরা নিয়ে নিয়েছো সিএসটি, তুমি পরে চাইছো না আমি ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং পড়বো, এগুলো কিন্তু তখন পরে কিন্তু এডিট করা যাবে না। যদি তুমি সেভ করে রাখো, তাহলে কিন্তু এনি টাইম তুমি এডিট করতে পারো। আর কিন্তু দেখো কাউন্সিলিং যখন অটোমেটিক্যালি যেটা সাবমিট হয়, এটা কিন্তু তুমি যদি না লকও করো, অটোমেটিক কিন্তু এটা সাবমিট হয়ে যাবে। সো এরপরে যখন তোমার কাউন্সিলিং প্রসেসটা কমপ্লিট হবে এবং ফার্স্ট রাউন্ডে ধরো সাপোজ 10-7 দিনের ভেতরে কিন্তু তোমাদের রেজাল্ট আসে, সো 7-10 দিন রেজাল্ট আসার পরে যখন তোমার হচ্ছে তুমি কোনো গভর্নমেন্ট কলেজ যদি পেয়ে যাও, তখন তোমার যে নাম্বারটা মোবাইল নাম্বারটা একটা রেজিস্ট্রেশন করেছিলে তোমার হচ্ছে রেজিস্ট্রেশনের সময়, জেক্সপোর যখন হচ্ছে রেজিস্ট্রেশন হয়েছিলো কিংবা যখন ধরো ফর্ম ফিল আপ হয়েছিলো, সেই নাম্বারটা কী হবে তোমাকে SMS করে জানিয়ে দেওয়া হবে, কিংবা দেখো অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে অফিসিয়াল ওয়েবসাইটেও কিন্তু তোমরা ওখানে নিউজটা পেয়ে যাবে যে তোমরা কোন কলেজ কিন্তু পেয়েছো। তো আশা করছি ভিডিওটা তোমাদের অনেকেরই হেল্প হয়েছে। সো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিও লাইক করো, ফ্রেন্ডসদের সাথে শেয়ার করো, আর চ্যানেল ফার্স্ট টাইম সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।